नमस्कार प्रिय दर्शक बंधुरा, आपनारा देखछेन आपनादेर प्रिय चैनल कैरियर आपडेट बेंगली। बंधुरा, एई मुहूर्तेर एकटी सबचेये गुरुत्वपूर्ण आपडेट खबरेर दिके चोख राखबो। बंधुरा, आरो एकटी फ्ल्याटे हाना दिएछे ईडी एबं सेई फ्ल्याटे टाकार खनি পাওয়া গিয়েছে। হ্যাঁ বন্ধুরা, তো আপনারা জানেন যে এর আগের বারে অর্পিতা মুখোপাধ্যায়ের একটি বাড়িতে হানা দিয়েছিল ইডি আধিকারিকরা। সেখান থেকে টাকার পাহাড় পাওয়া গিয়েছিল, 21 কোটিরও বেশি টাকা পাওয়া গিয়েছিল সেখান থেকে। তো বন্ধুরা, আজকের বেলগোরিয়ার একটি ফ্ল্যাটে হানা দিয়েছে ইডির আধিকারিকরা, যেখানে হানা দেওয়ার পর ইডির আধিকারিকদের চক্ষু চড়ক গাছ হয়ে গিয়েছে। হ্যাঁ বন্ধুরা, সেখানে টাকার পরিমাণ আরও অনেক বেশি, ইতিমধ্যে কাউন্টিং মেশিন আনিয়ে নেওয়া হয়েছে টাকা গোনার জন্য, এবং যেটা জানা যাচ্ছে যে সারা রাত ধরে হয়তো গণনা চলতে পারে, কারণ এখানে টাকার পরিমাণ প্রচুর পরিমাণে রয়েছে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, সম্পূর্ণ আপডেট থাকছে ভিডিওটির মধ্যে। তো আবারও টাকা উদ্ধার, এবার অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার রত্তলায় আবাসনের ফ্ল্যাট থেকে উদ্ধার করলেন ইডির আধিকারিকরা। ব্যাংক থেকে টাকা গোনার মেশিন চেয়ে পাঠানোতেই তৈরি হয়েছে জল্পনা। তো আজ বেলা 12টা নাগাদ বেলঘরিয়ার ক্ল্যাব টাউন আবাসনের নতলার ফ্ল্যাটের সামনে পৌঁছে যান ইডি আধিকারিকরা। কিন্তু ফ্ল্যাটটি তালা বন্ধ অবস্থায় ছিল, চাবির খোঁজ না মেলায় ডাকা হয় এক চাবিওয়ালাকে। কিন্তু ঘণ্টাখানেক চেষ্টা করার পরেও তালা ভাঙতে পারেননি তিনি। অতঃপর ফ্ল্যাটের তালা ভেঙে ফেলেন তদন্তকারী অফিসাররা। তারপর সোজা ঢুকে পড়েন অর্পিতার বন্ধ ফ্ল্যাটে। কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছে যায় ইডির আরেকটি দল, তার একটি প্রিন্টার সঙ্গে করে ঢুকে যান ফ্ল্যাটে, চলে তল্লাশি। বিকেল নাগাদ খবর পাওয়া যায় ফ্ল্যাটে নগদের হদিশ পাওয়া গিয়েছে। ব্যাংক কর্মীদের একটি দল নোট গোনার মেশিন নিয়ে পৌঁছে যান সেই স্থলে। তো আপনারা জানেন বন্ধুরা, শুক্রবার টালিগঞ্জের একটি অভিজাত আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে নগদ 21 কোটি টাকা গয়না বিদেশি মুদ্রা উদ্ধার করেছিল ইডি। তারপর আবার জানা যাচ্ছে যে আজ বেলগোরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে টাকার খনি। তো ইডি আধিকারীরা জানতে পেরেছিলেন যে বেলগোরিয়ার ফ্ল্যাটে কিছু না কিছু পাওয়া যেতে পারে। তো আজ সকালে সেখানে অভিযান চালিয়েছে ইডি, এবং অভিযান চালানোর পরেই ইডিদের বলা যেতে পারে যে চক্ষু পুরো চড়ক গাছ হয়ে গিয়েছে, কারণ কি সেখানে পাওয়া গিয়েছে টাকার খনি। ইতিমধ্যে টাকা কাউন্টিং শুরু হয়েছে, কত টাকা রয়েছে সেটা টাকা গণনার পরেই জানা যাবে। তো অন্যদিকে অর্পিতার মা থাকেন বেলঘরিয়ার আব্দুল লতিফ স্ট্রিটে একটি বাড়িতে, সেখানেও তল্লাশি চালায় ইডি আধিকারিকরা। তো বন্ধুরা, এ ব্যাপারে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট সেশনে কমেন্টস করতে একেবারেই ভুলবেন না।